গত আঠাশ অক্টোবর বিএনপির মহাসমাবেশে সাংবাদিকদের উপর হামলায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে পটুয়াখালীর কলাপাড়ায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে শুক্রবার বেলা এগারোটায় কলাপাড়া প্রেসক্লাবের সামনে রিপোর্টার্স ক্লাবের আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয় এসময় বক্তব্য রাখেন কলাপাড়া প্রেসক্লাবের সাবেক সভাপতি মেজবাউদ্দিন মান্নু কলাপাড়া রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক ফরিদ উদ্দিন বিপু ও রিপোর্টার্স ক্লাবের সভাপতি এইচ আর সহ গণমাধ্যম কর্মীরা মানববন্ধনকালে সাংবাদিক নেতৃবৃন্দ বলেন দ্রুত সময়ের মধ্যে সাংবাদিকদের উপর হামলাকারীদের গ্রেপ্তারের পাশাপাশি সকল রাজনৈতিক দলকে সাংবাদিকতার কাজে সহযোগিতার আহ্বান জানান